আমাদের মধ্যে অনেকেই বা আপনাদের মধ্যে অনেকেই মাধ্যমিক পাশ করার পর বা উচ্চ মাধ্যমিক পাশ করার পর গ্র্যাজুয়েশন পাশ করার পর বসে রয়েছেন চাকরি নেই কোথায় চাকরি করবেন ভেবে পাচ্ছেন না কিভাবে ইনকাম করবেন কীভাবে রোজগার করবেন সেই পদ্ধতি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা তোমাদের এমন কিছু চাকরির খোঁজ দেবো যেই চাকরিগুলো তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই করতে পারবে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের নিয়োগ হবে কোনো রকমের কোনো পরীক্ষা হবে না এই চাকরিগুলোতে এবং এর যে বেতন বেতনও কিন্তু অনেকটাই রয়েছে যেমন থেকে মধ্যে বেতন রয়েছে এবং তার সঙ্গে 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 এই বেতনের হারও কিন্তু আরো বৃদ্ধি বা বেশি রয়েছে তো সবার প্রথমেই আমি বলে নেব যারা যারা তোমরা মাধ্যমিক পাশ করে বসে রয়েছে তাদের যদি যুবশ্রীর মধ্যে নাম নথিভুক্ত থাকে বা এমপ্লয়মেন্ট ব্যাংকের মধ্যে নাম নথিভুক্ত থাকে তাহলে তারা প্রত্যেকেই এই চাকরিগুলোর জন্য আবেদন করতে পারবে কারণ এমপ্লয়মেন্ট ব্যাংকের মধ্যে নতুন নোটিফিকেশনের সঙ্গে সঙ্গে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে বিজ্ঞপ্তিতে যেই বিজ্ঞপ্তির মধ্যে এমন এমন তোমরা কোম্পানিগুলো দেখবে যেই কোম্পানিগুলোর মধ্যে তোমাদের নিয়োগ করানো হবে এবং এই কোম্পানিগুলোর মধ্যে তোমাদের একদম পরীক্ষা ছাড়া শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে তোমাদেরকে চাকরি দেওয়া হবে এবং এমনও কোম্পানি রয়েছে যারা তোমাদের ট্রেনিং দেবে এবং সেই ট্রেনিং শেষ হওয়ার পরে তোমাদের হান্ড্রেড বানিয়েছি তোমরা উপরে আইগঠনে দেখে নেবে তো আজকের এই ভিডিওটি একটু ডিফারেন্ট টাইপের কারণ এই যে এই ভিডিওর মধ্যে আমরা জানবো এই যে চাকরিগুলোর কথা বলা হচ্ছে এই চাকরিগুলোকে আদর্শ সত্য নাকি মিথ্যা এই চাকরিগুলোর ফ্রডের কোনো অবকাশ নেই কারণ এই যে এমপ্লয়মেন্ট ব্যাংক এটি কিন্তু আমাদের সরকার দ্বারা অনুমোদিত এবং এইখানে যে চাকরির ভ্যাকান্সিজগুলো রয়েছে এই ভ্যাকান্সি মধ্যে কোনো রকমের কোনো ফ্রডের এর ব্যাপার নেই তবে কেউ যদি দালাল ধরে এই চাকরিগুলো করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে পারে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে তো এইখানে যদি তোমরা লক্ষ্য করো এইখানে কিন্তু তোমরা দেখবে অনেকগুলো চাকরির কথা এখানে বলা হচ্ছে অনেক লিস্ট রয়েছে কোন চাকরির জন্য কী কী এলিজিবিলিটি রয়েছে কেমন করে আবেদন করতে হবে সমস্ত বিষয় নিয়ে আমাদের ডিটেল ভিডিও রয়েছে তোমরা সেই ভিডিও দেখে নেবে এবং এই যে চাকরিগুলো এই চাকরিগুলোর জন্য তোমাদের পরীক্ষা দিতে হবে না শুধু ইন্টারভিউ এর মাধ্যমে তোমরা এই চাকরিগুলো করতে পারবে বা এই চাকরিগুলোর মধ্যে নিজেকে নিযুক্ত করতে পারবে এবং এই যে চাকরিগুলো এই চাকরিগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সিকিউর এবং এবং এই চাকরিগুলোর মধ্যে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাংক বা আমরা যাকে আগে এক্সচেঞ্জ কার্ড বলতাম এবং এখন যুবশ্রী বা এমপ্লয়মেন্ট ব্যাংক বলা হয় এই যুবশ্রী বা এমপ্লয়মেন্ট ব্যাংকের মধ্যে যাদের নাম নথিভুক্ত রয়েছে তারা খুব সহজেই এখানে আবেদন করতে পারো আবেদন করে ইন্টারভিউ এ গিয়ে কিন্তু তোমরা এই চাকরিগুলো নিয়ে নিতে পারো তো এইখানে তোমরা দেখতে পারো অনেকগুলো চাকরি রয়েছে তার মধ্যে তোমাদের জন্য যেটি সঠিক সেটি তোমরা চুজ করবে যেমন তোমরা দেখতে পাচ্ছো মাধ্যমিক দিয়ে রয়েছে এইস এস দিয়ে রয়েছে গ্র্যাজুয়েশন দিয়ে রয়েছে তার সঙ্গে সঙ্গে ডিপ্লোমার জন্য রয়েছে তো সব এডুকেশনাল কিন্তু জন্য চাকরি রয়েছে এবং এর যে লাস্ট লাস্ট ডেট সেই ডেটও তোমরা নোটিফিকেশনের মধ্যে দেখতে সমস্ত এইখানে দেওয়া রয়েছে তো আর বাড়িতে বসে না থেকে তোমরা যারা যারা চাকরি করবে বলে ভাবছো যারা যারা একটি কর্মসংস্থান চাচ্ছ তাদের জন্য অবশ্যই আমি বলবো খুব ভালো একটি সংবাদ কারণ আমাদের সরকারের আওতায় এই যে সংস্থাগুলো এই কোম্পানিগুলো তোমাদেরকে চাকরি দেবে এবং এই চাকরিগুলো অবশ্যই তোমরা দেখবে খুব ভালো ভালো পোস্টের মধ্যেই চাকরি দেওয়া হচ্ছে এবং এর যে বেতন সেই বেতনও কিন্তু মোটামুটি একটি অ্যাট্রাক্টিভ বেতন দেওয়া হচ্ছে একদম কিন্তু কম বেতন একদম কিন্তু লোয়েস্ট বেতন দেওয়া হচ্ছে না মোটামুটি একটি ভালো মাপের বেতন এইখানে দেওয়া হচ্ছে সেই জন্য চাকরিগুলো অবশ্যই খুবই ভালো এই চাকরিগুলোর মধ্যে তোমরা এই চাকরিগুলোর মধ্যে তোমরা আবেদন করতে পারো এবং আবেদন করার পর তোমরা কিন্তু খুব সহজেই নিজেদেরকে নিযুক্ত করতে পারো এবং অবশ্যই মাথায় রাখবে এখানে কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের কথা বলা হয়েছে সেই জন্য কোনো রকমের কোনো ভয় নেই তোমরা এইখানে গিয়ে যে ট্রেনিং দুই তিন মাসের ট্রেনিং হবে সেই ট্রেনিং এ অংশগ্রহণ করবে অংশগ্রহণ করার পর তোমাদেরকে সোজাসুজিভাবে প্লেসমেন্ট দেওয়া হবে এবং তোমাদের বেতনও কিন্তু ভালো রাখা হবে তো যারা যারা বসে রয়েছে আমি আবারও বলবো যারা যারা বাড়িতে বসে রয়েছে যারা যারা চাকরি খোঁজ করছো তাদের জন্য এটি অবশ্যই একটি অপরচুনিটি এবং এই অপরচুনিটিকে কেউ হাত ছাড়া করবে না এর মধ্যে অংশগ্রহণ করো এবং নিজের বানিয়ে নাও তো যারা যারা নিজের কেরিয়ার নিয়ে ভাবছো ভাবছো যারা 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 আমরা কোনো জব জব এবং এই আপডেটগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো কারণ আমরা যখনই এইরকম জব রিলেটেড আপডেট তোমাদের জন্য প্রোভাইড করব সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং সেখানে আবেদন করতে পারবে তো আশা করি এই যে ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই কমেন্টে জানাবে এবং কাজে লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে আরো এইরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ